হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমাকে বিভিন্ন সময় মেসেজ করেন যে ভাইয়া, আরডিওনো ন্যানো বোর্ডে প্রোগ্রাম আপলোড করতে গেলে একটা ইরর আসে। ওকে, এবং আমি নিজেও দেখেছি যে প্রোগ্রাম আপলোড করতে গেলে একটা ইরর আসে। দেখুন, এটা হচ্ছে আরডিওনো ন্যানো বোর্ড। তো এই ইররটা কিন্তু রিডিউস করা যায়, কারণ এখানে যে আইসিটা আছে বা যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এটা কিন্তু ওল্ড বুট লোডার দিয়েই কিন্তু এটা প্রোগ্রাম করা থাকে। ওকে, এই কারণেই মূলত এই ইরোরটা আসে। ওকে, তো এটা ঠিক করার জন্য জাস্ট আপনাকে নিউ ভার্সন যেটা আছে এটা বুটলোড করে নিতে হবে, এবং সেটা কিভাবে সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো এটা বুটলোড করার জন্য অবশ্যই আপনার এটা নিতে হবে, এবং আগে আপনাদের একটু দেখাই যে কি ইরোরটা আসে, তারপর কিভাবে বুটলোড করতে হবে, কিভাবে আপনার কানেকশন করতে হবে সেটা আপনাদের দেখাবো। কারণ এটা বুটলোড করার জন্য অবশ্যই আপনার একটা আরডুইনো ইউনো বোর্ড লাগবে আর কিছু কানেক্টিং ওয়্যার লাগবে। তো কিভাবে সংযোগ করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আগে আপনাদের দেখাই যে এটা আপনার কম্পিউটার সাথে কানেক্ট করলে আপনার কি ইরর আসে এবং কেন ইরর আসে। ওকে, তা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, দেখুন আমি আরডুইনো ন্যানো বোর্ডটি এখন আমি কি করব, কম্পিউটারের সাথে কানেক্ট করব। এই যে দেখুন, ডাটা কেবল দিয়ে এই কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। ওকে, এটা কিন্তু এখন কিন্তু পাওয়ার পেয়েছে। এইবার আমি চলে যাই কম্পিউটার স্ক্রিনে, তারপরে আপনাদের প্রোগ্রামটা দেখাই। তো দেখুন, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এটা হচ্ছে সিম্পল একটা প্রোগ্রাম, অর্থাৎ এখানে যে প্রোগ্রামগুলো থাকে, এই বেসিকের ব্লিঙ্ক যে প্রোগ্রামটা, অর্থাৎ এলইডি বাটন অন অফ, অর্থাৎ 13 নম্বর পিনটা অন অফ করে আপনাকে দেখাবে। তো দেখুন, আমি প্রথমে টুলসে গেলাম। টুলসে গিয়ে দেখুন এখানে আরডুইনো ন্যানো সিলেক্ট করলাম, আরডুইনো ন্যানো সিলেক্ট করেছি। তারপরে এখানে প্রসেসর, এটি মেগা 328P, আর আছে অনেক সব প্রসেসর থাকে, এটি মেগা 168, এটা 328P আমি দিলাম। ওকে, তো এটা দেওয়ার পর আর এখানে এখানে যা হোক, তারপরে এখানে কম্পোর্ট পেয়েছে আমার 14 নম্বর। এইবার আমি দেখুন এটা আমি এখন আপলোড করে দিব, দেখি আমার কি হয়। আপলোড করলে অবশ্যই আপনার ইরর আসবে, আপনি নতুন যদি একটা আরডুইনো ন্যানো বোর্ড কিনে আসেন এমনটা হতে পারে। ওকে, দেখুন এখানে আপলোডিং হয়ে বসে আছে, এবং এটা এখানে কিন্তু লোডিং হচ্ছেই, এবং একসময় কিন্তু ইরর আসবে। ইরোটা আসতে হয়তো বা একটু দেরি হবে, তবে ইরোটা কিন্তু অবশ্যই আসবে। দেখুন, এটা কিন্তু আপলোডিং হয়ে বসেই থাকবে। এর কারণ হচ্ছে এই যে এখানে যে টুলসে আছে, এখানে যে প্রসেসরটা, এটা 8 মেগা 328P, তারপর 8 মেগা 168 দিলেও কিন্তু কাজ হবে না। দেখুন, 168 দিলাম, দেওয়ার পরে এখানে আবার আপলোডিং দিলাম, তাও কিন্তু কাজ হবে না, এখানে ইরোর আসবে। অনেক সময় ইরোর আসে, অনেক সময় লোডিং হতেই থাকে, হচ্ছে কম্পিউটারের উপর ডিপেন্ড করে। ওকে, দেখুন এই যে ইরোর আসছে, তাই না? এভাবে কিন্তু ইরোর আসবে, এবং ইরোর আসে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন। তো দেখুন, এইখানে আপনি অনেক ভিডিও দেখবেন যে আরডুইনো ন্যানো সিলেক্ট করে এখানে কিন্তু তিনটা অপশন থাকে, অর্থাৎ ওল্ড বুট লোডার যেটা, সেই অপশনটা থাকে, কিন্তু এখানে কিন্তু সেই অপশনটা নাই, এজন্যই কিন্তু প্রবলেম। তো সমস্যা নাই, ওই অপশনটা লাগবে না, জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের যে আরডুইনো ন্যানো বোর্ডটা, তো দেখুন এটাই হচ্ছে সেই ওল্ড বুট লোডার। দেখুন এইখানে যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এটা হচ্ছে এটিমিগা 328P ওল্ড বুট লোডার দিয়ে প্রোগ্রাম করা রয়েছে, এই কারণে জাস্ট এমনটা হচ্ছে। জাস্ট এটা আমাদের আপগ্রেড করে নিতে হবে, কারণ আপগ্রেড করার জন্য নির্দিষ্ট ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করতে হবে, সেটা সেই ডায়াগ্রাম অনুযায়ী আপনার আরডুইনো ইউনোর সাথে সংযোগ করতে হবে। ওকে, আরডুইনো ইউনোর সাথে সংযোগ করে তারপর এটা করতে হবে। তো চলুন আমরা ডায়াগ্রামটা দেখি, তারপর সেই অনুযায়ী সংযোগ করে কীভাবে বুটলোড করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, এটা হচ্ছে আমার আরডুইনো ন্যানো বোর্ড, আর এটা হচ্ছে ইউনো বোর্ড। আর এখানে ন্যানো বোর্ডের কিছু পিন রয়েছে, দেখুন এই পিনগুলোকে আমি 1 2 3 4 5 6 এভাবে ইন্ডিকেট করেছি। এখন এই পিনগুলোর সাথে আরডুইনো ইউনো বোর্ডের কীভাবে সংযোগ হবে, দেখুন আমার বাম পাশে আরডুইনো ন্যানো, ডান পাশে আরডুইনো ইউনো, এভাবে সংযোগ করতে হবে। দেখুন আমি সংযোগটা দেখাই। তো আশা করি আপনারা সংযোগটা বুঝতে পেরেছেন। এখন বাস্তবে কিভাবে কানেকশন করতে হবে সেটা দেখাই। তো দেখুন, এখন সংযোগটা কিভাবে হবে সেটা আপনাদের একটু দেখাই, এটা আমি খুলে দিই। এখন দেখুন এইখানে যে কটা পিন আছে, এই কটা পিনে আমি কি নেবো, এই কানেক্টর আমি বসিয়ে দেবো। ওকে, এভাবেই কানেক্টরগুলো বসিয়ে দিতে হবে। ওকে, দেখুন কানেক্টরগুলো এইখানে যে পিনটা আছে, অর্থাৎ এই আরডুইনো ন্যানোর এইখানে যে পিনগুলো আছে 6টা পিন, এই 6টা পিনে বসিয়ে দিতে হবে। ওকে, এইবার এই 6টা পিনটা আমি ঠিক এভাবে করে
আমার এটা হচ্ছে এক নম্বর পিন, অর্থাৎ এটা এক নম্বর পিন। এটা আমরা কি করব, এই যে আর্ডুইনো উনোর এইখানে আমরা সংযোগ করব আমি যে সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছি সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী। আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমার সংযোগ করা শেষ। এবার দেখুন আমি এইটা অর্থাৎ আর্ডুইনো উনো বোর্ডটা কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি। ওকে, এই কানেক্ট করার পরে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি যে আমাদের কি করতে হবে। ওকে, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো এবার কি করতে হবে, আমার আর্ডুইনো উনো বোর্ডটাকে আমার আইএসপি অর্থাৎ প্রোগ্রামার হিসেবে ইউজ করতে হবে। এর জন্য আমার এখানে যে প্রোগ্রামার আছে আর্ডুইনো আইএসপি, এইটা আমি ওপেন করব। ওকে, এটা আমার অলরেডি ওপেন আছে। এই যে এটা হচ্ছে আইএসপি প্রোগ্রাম, অর্থাৎ কোথায় পাবেন, এই যে এখানে গিয়ে আর্ডুইনো আইএসপি, এটা আমি ওপেন করলাম। ঠিক আছে, এবার এইটা জাস্ট আপনি আর্ডুইনো উনো বোর্ডে আপলোড করে দিবেন। এটার জন্য আপনার টুলসে গিয়ে আর্ডুইনো উনো বোর্ডটা সিলেক্ট করতে হবে। এই যে উনো বোর্ডটা সিলেক্ট করলাম, এখানে সেটিংগুলো একটু দেখবেন। তারপরে এখানে পোর্ট কোনটা পেয়েছে, ছয় নম্বর পিন, ছয় নম্বর পোর্ট পেয়েছে। তারপরে এখানে আর্ডুইনো আইএসপি, আর্ডুইনো আইএসপি দিয়ে দেবেন। তারপরে কি করতে হবে, আমার এই প্রোগ্রামটা আর্ডুইনো উনোতে আপলোড করে দিতে হবে যদি আমি আর্ডুইনো উনোটাকে আমি প্রোগ্রামার হিসেবে ইউজ করতে চাই। ওকে, এই যে দেখুন এটা আমি আপলোড করে দিচ্ছি। প্রত্যেকটা সেটিং কিন্তু আমার ভিডিওটা ভালোভাবে দেখে আপনারা করবেন, তাহলে কিন্তু আর্ডুইনো ন্যানো বোর্ডের প্রবলেমটা থাকবে না। আপনি তা আপনি একবার এই কাজটা করার পরে আপনি কিন্তু যে কোনো প্রোগ্রাম আপলোড করতে পারবেন। ওকে, দেখুন ডান আপলোডিং, অর্থাৎ আমার এখানে যে আর্ডুইনো উনো বোর্ডটা দেখতে পাচ্ছেন এই উনো বোর্ডটা কিন্তু এখন আমার প্রোগ্রামার হিসেবে প্রস্তুত। ঠিক আছে, এবার আমি এই কোডিংটাতে যাই। এই কোডিংটাতে গিয়ে আমার এইখানে আমি সিলেক্ট করব আর্ডুইনো উনো বোর্ডই, আর্ডুইনো ন্যানো বোর্ডটাকে যেহেতু আমি বুটলোড হিসেবে ইউজ করবো, এই যে বুটলোডার করবো, তাহলে আমার ন্যানো বোর্ড কোনটা, এইটা। এখানে সেটিংটা একটু দেখবেন। তারপরে আমার এখানে প্রসেসর 80 মেগা 328 পি। তারপরে এখানে আর্ডুইনো উনো বোর্ড, এখানে পোর্ট আর্ডুইনো উনো বোর্ড, এটা ঠিক আছে। তারপরে এখানে আর্ডুইনো এস আইএসপি, ঠিক আছে। এবার দেখুন এইখানে যে অপশনটা আছে এখানে কিন্তু এই সেটিংগুলো একটু দেখে নেবেন। আর্ডুইনো ন্যানো বোর্ডটাই আপনি কিন্তু বুটলোড হিসেবে ইউজ করবেন, অর্থাৎ বুটলোড করবেন আর্ডুইনো ন্যানো বোর্ডে। তারপর এখানে আছে প্রসেসর 80 মেগা 328 পি, পোর্ট হচ্ছে এইটা, অর্থাৎ এটা আমি প্রোগ্রাম হিসেবে ইউজ করব। তারপরে আর্ডুইনো এস আইএসপি, তারপরে বার্ন বুটলোড। ওকে, দেখুন এইখানে আমি ক্লিক করতে, ওকে দেখুন এখানে ডান বার্নিং বুটলোডার। ওকে, তাহলে এটা কিন্তু আমার বুটলোড হয়ে গেল, অর্থাৎ আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা বুটলোড করতে পারবেন। ঠিক আছে, এই প্রোগ্রামটা দিয়ে আমি জাস্ট আবার আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে ডান বার্নিং বুটলোডার, এখানে যে কোনো প্রোগ্রামের উপর দিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন। এটা জাস্ট আপনার এই সেটিংটা আপনাকে করে নিতে হবে। ওকে, দেখুন আর্ডুইনো ন্যানো এইটা, তারপরে যেটা আপনার আর্ডুইনো উনোর সাথে যেটা কানেকশন সেইটা, তারপরে এখানে বার্ন বুটলোডার। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতেই পারলেন এইবার আপনি কিন্তু যে কোনো প্রোগ্রাম আর্ডুইনো ন্যানোতে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। ঠিক আছে, এই যে বেসিক, এই ব্লিঙ্ক, এই যে এই প্রোগ্রামটা এখন আমি আপলোড করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন আমি আর্ডুইনো ন্যানো বোর্ডটি এখন আমি কি করব, কম্পিউটারের সাথে কানেক্ট করব। এই যে দেখুন ডাটা কেবল দিয়ে এই কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। ওকে, এটা কিন্তু এখন কিন্তু পাওয়ার পেয়েছে। এইবার আমি চলে যাই কম্পিউটার স্ক্রিনে, তারপরে আপনাদের প্রোগ্রামটা দেখাই। এই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি এখানে থেকে সিলেক্ট করলাম আর্ডুইনো ন্যানো, তারপর এখানে পোর্ট এখানে পেয়েছে 14, তারপর এখানে আপনার আইএসপি জায়গায় এখানে আপনার অবশ্যই দিতে হবে এভিআর আইএসপি এমকেএল, এটা দিয়ে এইবার দেখুন আমি আপলোড করে দিচ্ছি। এবার কিন্তু আপলোড হবে, সেই ইরোরটা কিন্তু আর নাই। ওকে, সেই ইরোরটা কিন্তু আর থাকবে না। ওকে, দেখুন ডান আপলোডিং। এবার দেখুন এখানে কিন্তু আমার এটা চলতেছে, অর্থাৎ এখানে তার নম্বর পিনটা ব্লিঙ্কিং হচ্ছে। ওকে, জ্বলবে লিখবে, তাহলে বুঝতেই পারলেন যে আপনারা আর্ডুইনো ন্যানো কিনে যদি এই প্রবলেমে পড়েন তাহলে কিন্তু এটা সলভ করা যাবে। আশা করি আপনারা কীভাবে বুটলোড করবেন বুঝতে পেরেছেন, তাই না? এখন যদি এভাবে বুটলোড যদি আপনা আপনি যে ন্যানো বোর্ডটা কিনেছেন সেটা যদি না হয় তাহলে কী করবেন, তার জন্য উপায় আছে। এটা আমি এখন যে উপায়টা দেখাবো সেটা আপনারা প্রথমেও করে নিতে পারেন, বা আমি যে সিস্টেমটা দেখলাম এরপরও করতে পারেন। দেখুন এইখানে টুলসে গেলে কিন্তু এখানে যখন আর্ডুইনো ন্যানো সিলেক্ট করবেন তখন কি হবে একটু দেখেন। এই যে ন্যানো সিলেক্ট করলে এখানে কিন্তু দুইটা অপশন আছে,
8 Mega 328P আর 8 Mega 168, কিন্তু এখানে আরেকটা অপশন কিন্তু নাই, অর্থাৎ ওল্ড বুট লোডার 8 Mega 328 ওল্ড বুট লোডার। তো এটা কেন নাই আমার, তাই না? এটা আপনার সফটওয়্যারে নাই কেন আর আপনার সফটওয়্যারে থাকবে কেন সেটা আপনার বুঝতে হবে। দেখুন এখানে আমি যে আরডুইনো আইডির ভার্সনটা ইউজ করছি 1.8.6, ওকে। এখন এটা অনেক আগের ভার্সনে কিন্তু এখানে যে তিনটা অপশনের কথা বললাম এই তিনটা অপশন কিন্তু নাই, কিন্তু বর্তমানে আপনি যদি এখন আমার ভিডিওটা দেখেন বা আপনি প্রবলেম ফেস করেন তাহলে আপনি কি করবেন, আরডুইনো আইডির লেটেস্ট যে ভার্সনটা এইটা আপনারা ইউজ করবেন, ওকে। এখন এটা ইউজ করতে গেলে কোথা থেকে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও আছে, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইখান থেকে জাস্ট আরডুইনো ডাউনলোড, আরডুইনো আইডিই ডাউনলোড, এখানে দেওয়ার পরে এই যে সফটওয়্যার আরডুইনো সফটওয়্যার, এখান থেকে গিয়ে এই যে দেখুন এখানে এই পেস্ট আসার পরে উইন্ডোজ জিপ ফাইল, আপনি যদি উইন্ডোজ ফাইল ইউজ করেন তাহলে এটা দেবেন, বা এখানে উইন্ডোজ ফাইল যেটা সেটা ডাউনলোড। আমি জাস্ট এখানে উইন্ডোজ জিপ ফাইলটা ইউজ করে থাকি এবং এটা আমার ইনস্টল দেওয়া লাগে না, এর জন্য ভালো হয়। তাহলে দেখুন আমি ওইখানে আমার যে সফটওয়্যারটা ছিল অর্থাৎ আরডুইনো আইডিইটা, এটা দেখুন 1.8.6 আর এখন বর্তমানে যেটা লেটেস্ট 1.8.19, তার মানে কত আপডেট হয়েছে। সুতরাং এই আপডেট ভার্সনটা নিলে আপনি কিন্তু ওই অপশনটা পাবেন। তো এখানে ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে জাস্ট উইন্ডোজ জিপ ফাইল এটা ক্লিক করে তারপর এখানে জাস্ট ডাউনলোড দিলেই কিন্তু আপনার ডাউনলোড হতে থাকবে। তো যাই হোক আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটা ডাউনলোড করব না, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আর এখানে যে ডাউনলোডের যেটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওকে। এই যে দেখুন ডাউনলোডের ভিতর অলরেডি কিন্তু আমার 1.8.19 এটা কিন্তু আমার ডাউনলোড করা আছে। এবার এটা কী করবেন, এটা জাস্ট কপি করে বা এখানেও আপনি কিন্তু আনজিপ করতে পারেন। জাস্ট এখানে আমি একটা ফোল্ডার দিলাম, নিউ ফোল্ডার আরডুইনো, এই যে জাস্ট এখানে আমি ওইখান থেকে নিয়ে আসবো, এই যে পেস্ট, ওকে। এখান থেকে আনার পর দেখুন এই ফাইলটা আমাকে কী করতে হবে, আনজিপ করতে হবে। দেখুন আমি এই যে আমি যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু আমার কোনো ইনস্টল দেওয়া লাগবে না, এখানে আনজিপ করতে গেলে এই যে স্ট্রাক্ট হেয়ার এখানে দিলে আমার কিন্তু এটা আনজিপ হয়ে যাবে। অর্থাৎ আমি নতুন ভার্সনটা ইউজ করতেছি আমি পুরোনো ভার্সনটা বাদ দিয়ে, দেখুন ওই নতুন ভার্সনে কিন্তু আমার ওই অপশনটা থাকবে। কোন অপশনটা, যে আমি এইখানে যে তিনটা দেখালাম যে এইখানে এই তিনটা থাকবে, ওকে। 8 Mega 328, 8 Mega ওল্ড বুট লোডার আর 8 Mega 168। ওল্ড বুট লোডার এই জন্য লাগবে যে মনে করেন এই আরডুইনো ন্যানো যেখানে তৈরি করে সেগুলো ওল্ড বুট লোডার দিয়ে হয়তোবা তৈরি করা, এই কারণে এটা কিন্তু আসে, ওকে। দেখি আমার এটা আনজিপ হয়েছে কিনা, ওকে আনজিপ হয়ে গেছে। অর্থাৎ এটাই হচ্ছে আমার সফটওয়্যার, এই যে এখান থেকে এই ফাইলটা ওপেন করতে হবে। অর্থাৎ আমি এভাবে ইউজ করি, আপনারা যদি ইনস্টল ফাইল ইউজ করে ইনস্টল ফাইল ইউজ করবেন, আমার জাস্ট এটা ভালো লাগে, ওকে। তো এটা ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা যে তিনটা অপশন আসে কি না, ওকে। দেখুন এটা আমার ওপেন হলো, এবার দেখি টুলসে গিয়ে আরডুইনো উনো এইখান থেকে আমি বোর্ড সিলেক্ট করব ন্যানো, তারপরে এইখান থেকে এই যে দেখুন 8 Mega 328P ওল্ড বুট লোডার, দেখছেন এখানে তিনটা অপশন। এখন কি করতে হবে, জাস্ট আপনার এই অপশনটা ক্লিক করে তারপর এখানে ISP না এখানে এইটা দিবেন, ওকে। দেখুন ডান আপলোডিং, তাহলে বুঝতে পারলেন যে আপনারা আরডুইনো ন্যানোতে কী কী প্রবলেম ফেস করতে পারেন আর কীভাবে সমস্যার সমাধান করবেন। যদি এরপরও না হয় তাহলে ভাববেন যে আপনার বোর্ডে কোনো প্রবলেম আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।